हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। वेलकम टू सोहेल शमी ब्लॉग्स एंड कुक। सबाई के स्वागत जानाच्छि नतून एक ब्लॉगे। आज के तैरी करे देखाबो पुरातन टी शर्ट दिए कीभावे कुशन कवर बनाना जाए। खूब सहजे बनाना जाए ये कुशन कवर। पुरातन अथवा अननेसेसरी जे टी शर्टगुलो आछे सेगुलो फेले ना दिए आमरा এরকম করে খুব সুন্দর করে কুশন কভার তৈরি করে ব্যবহার করতে পারি। ঝটপট কিভাবে সেলাইয়ের কোনো ঝামেলা ছাড়াই এই কুশন কভার তৈরি করা যায়, চলুন দেখা যাক। এজন্য আমি নিয়ে নিয়েছি একটি টি শার্ট এবং কুশন একটা। তো কুশনটা বালে টি শার্টের উপর বসিয়ে আপনারা মাপ দিতে পারেন অথবা ফিতার সাহায্যে খুব পারফেক্টলিও মাপটা দিতে পারেন। তো এখানে আমি দৈর্ঘ্যের মাপটা নিয়েছি 16 ইঞ্চি এবং প্রস্থের মাপটা আমি নিচ্ছি 14 ইঞ্চি, 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। বালিশের মাপ থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিলে বালিশের মাপটা একদম পারফেক্ট হবে। তো এখন আমি টি শার্টের মধ্যে দাগ কেটে নিচ্ছি, এতে করে কাটার সুবিধা হবে। আপনারা এটা করতে পারেন। এবং টি শার্টের চতুর্দিকে 1 ইঞ্চি করে ফাঁকা রেখে বা বাড়তি রেখে আপনারা দাগটা দিবেন, তাহলে ভালো হবে। আমার দাগ কাটা শেষ, এখন উপরের দিকটা একটু কেটে সমান করে নিচ্ছি। এখন যে বিন্দুটা দিয়েছিলাম সেখান থেকে একটা বর্গাকার করে কেটে নেব। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। এখানকার এই কাপড়টাকে নিয়ে ওখানে বসিয়ে দিয়ে কেটে নিলেও হয়ে যাবে, তাহলে সমান মাপ হবে। আবার এখানে যে অংশটা কেটেছি এই কাপড়টা তুলে নিয়ে এসে এখানে বসিয়ে একই মাপে কেটে নেবেন। তো এখন আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এই দাগ বরাবর কেটে নিতে হবে, ছোট ছোট অংশ করে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যথাসম্ভব চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো একে একে সবগুলো আমার কাটা হয়ে গেছে, এভাবে করে চতুর্দিকেই কেটে নেব আমি। এখন কুশনটা টি শার্টের উপর বসিয়ে দিলাম যাতে করে নড়াচড়া করতে না পারে। এখন কাটা অংশগুলো ধরে এখানে আমি গেট দিয়ে দিব। প্রিয় দর্শক, এই কুশন কাভারটা সেলাই করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ কিন্তু দেখতে খুবই অসাধারণ। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে। তো এইভাবে করে আমি 3 দিকে গিট দিয়ে দিব। কাভারের 3 সাইডে আমার গিট দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কুশন কাভারে ভরিয়ে নিচ্ছি। ভরানোর পরে যেদিক থেকে ভরিয়েছিলাম সে সাইডটাও গিট দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার সুন্দর কুশন কাভার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে প্রিয় দর্শক। তো আপনারা চাইলে এভাবে করে পুরাতন টি শার্টগুলো ফেলে না দিয়ে বা নষ্ট না করে খুব সুন্দর করে কুশন কভার বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।